প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে চোদ্দশো সাতাশ সালের বসন্তের শুভে শুভেচ্ছা আমরা বছরের শেষ ঋতুতে পদার্পণ করেছি বসন্তকাল ফুলে ফুলে চারদিকে আমাদের গোটা প্রকৃতি সুশোভিত আমাদের ছয়টি ঋতুর মধ্যে এই ঋতুতেই প্রকৃতি হচ্ছে রঙিন এবং এই প্রকৃতির যে রঙ এই রং আবার ধারণ করে মানব মন মানব মনে সেই রঙের প্রভাব পড়ে অর্থাৎ মানব মনও রঙিন হয়ে ওঠে এবং মানব মন একাত্ম হয়ে ওঠে প্রকৃতির সাথে তো সেই প্রকৃতি এবং প্রকৃতির যে জীবন রস প্রকৃতির যে রূপ প্রকৃতির যে প্রাণ প্রকৃতির যে সজীবতা প্রকৃতির যে নিগুড় যে রহস্য সেই রহস্যময়তা এবং সেই প্রকৃতি প্রাণের কবি জীবনানন্দ দাস আজকে আমরা পাঠ করব জীবনানন্দ দাসের সুচেতনা কবিতাটি কবিতা পাঠের ক্ষেত্রে আমি তোমাদের এই একাদশের দ্বিতীয়টা সে আমি তোমাদের বলেছিলাম যে কিভাবে আমরা পাঠ করব কবিতায় সময় ইমেজ থাকে ছবি দৃশ্যকল্প থাকে মানে কল্পনায় দৃশ্য তৈরি করা হয় সেই ইমেজের সাথে সেই ছবি আমাদেরকে কল্পনায় দেখে নিতে হয় এবং ওই ছবির ভিতরে প্রবেশ করতে হয় না হলে কবিতার আনন্দ পাওয়া যায় না কবিতা সাহিত্যের মধ্যে একটু ভিন্ন ঘরানার উপন্যাস বা ছোট গল্প যেমন ন্যারেটিভ বর্ণনামূলক সব কিছু আমার কাছে স্পষ্ট করে দিচ্ছে কিংবা নাটক যেমন মঞ্চে অভিনীত হচ্ছে আমি প্রত্যক্ষভাবে ঘটনার ভিতরে প্রবেশ করছি কিন্তু কবিতার ভিতরে কবিতার আড়ালে আরেকটি বক্তব্য থাকে কবিতার একটি বহির আবরণ থাকে সেই আবরণ ভেদ করে কবিতার অন্তরে প্রবেশ করতে হয় এরকমই একটি সরল কবিতা আমরা শৈশব থেকে পড়ে আসছি আমাদের কয়েক জেনারেশন পড়ে আসছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমাদের দেশে হবে আমি দুই লাইনে লিখি সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এই যে কবিতার দুইটি চরণ এখানে আসলে আমি ভেঙে ভেঙে লিখেছি স্পেসের সমস্যার কারণে এই চরণের এই যে অমর যে দুইটি চরণ এই চরণের স্রষ্টা হচ্ছে আমাদের এই বাংলাদেশের ভাটি অঞ্চলের আমরা চন্দ্রদ্বীপ নামে যাকে চিনি সেই বরিশালের এক কবি নাম হচ্ছে কুসুম কুমারী দাস কুসুম কুমারী দাস এই কবিতা লেখেন শতাব্দীর এবং শতকের সন্ধি তিনি এই কবিতা লেখেন তিনি আকাঙ্ক্ষা করেছেন এই কবিতার একটি সন্তান এমন একটি সন্তান আসবে যে কথায় বড় না হয়ে কাজে বড় হবে কুসুম কুমারীর দাসের কুসুম কুমারী দাসের হাজবেন্ডের নাম হচ্ছে সত্যানন্দ দাসগুপ্ত সত্যানন্দ দাসগুপ্ত সত্যানন্দ দাসগুপ্ত হচ্ছে বরিশাল বরিশালের যে এখন ব্রজমোহন কলেজ আমরা যেটা দেখি বিএল কলেজ এখানে একটি স্কুল শাখা হয়েছিল ব্রজমোহন স্কুল সেই স্কুলের শিক্ষক ছিলেন এবং এই কুসুম কুমারী দাসের শ্বশুর সর্বানন্দ দাসগুপ্ত তিনি হচ্ছেন আমাদের বিক্রমপুরের মানুষ এই যে ঢাকার আশেপাশে যে বিক্রমপুর এই বিক্রমপুরের মানুষ এবং এই বিক্রমপুর থেকে তিনি মাইগ্রেট হয়ে বরিশালে চলে যান এবং বরিশালে গিয়ে তিনি বসতি করেন ওখানেই তার পারিবারিক এবং অন্যান্য জীবন বিকশিত হতে থাকে পারিবারিক এবং সামাজিক জীবন সেখানেই তিনি প্রতিষ্ঠিত হন এবং এই পরিবারটি ছিল ব্রাহ্ম সমাজের অধিভুক্ত অর্থাৎ আমরা জানি ব্রিটিশরা আসার পরবর্তীতে রাজা রামমোহন রায় যে একটি নতুন ধর্ম প্রবর্তন করেন সনাতন ধর্ম সংস্কার করে ব্রাহ্ম ধর্ম সেই ব্রাহ্ম ধর্মের পৃষ্ঠপোষকতা করতেন এই পরিবারটি অর্থাৎ সর্বানন্দ দাশগুপ্তের পরিবার সর্বানন্দ দাশগুপ্তের সন্তানের নাম হচ্ছে সত্যানন্দ দাশগুপ্ত এবং এই সত্যানন্দ দাসগুপ্ত এবং তার স্ত্রী কুসুম কুমারী দাস এই দুইজনের জ্যেষ্ঠ সন্তানের নাম হচ্ছে জীবনানন্দ দাস বাংলা সাহিত্যের সবচেয়ে বড়ো কবি আমার বিবেচনায় বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কবি জীবনানন্দ দাসগুপ্ত জীবনানন্দ দাস গুপ্ত যদিও গুপ্ত শব্দটির সাথে তোমরা পরিচিত না এই গুপ্ত এটা পারিবারিক উপাধি কিন্তু জীবনানন্দ দাস যখন কবিতা লেখা শুরু করেন এবং কবিতা লিখতে লিখতে উনিশশো সাতাশ সালের দিকে তার কবি একটি কবিতা যখন প্রকাশিত হয় সেই কবিতায় তিনি এই গুপ্ত অংশটি বাদ দিয়ে দেন শুধু দাস জীবন আনন্দ এই নামেই তিনি পরবর্তীতে পরিচিত হয়ে ওঠেন এবং তোমরা আরেকটা জিনিস খেয়াল করবে দাস শব্দ দুইটি বানান দাস এবং দাস এবং দুইটি অর্থ এটা হচ্ছে পারিবারিক পদবী আর এটা একটা দাস স্লেই এরকম ব্যাপার আছে এবং এই দাস শব্দ দিয়েই বাঙালিদের অধিকাংশ নাম নাম যাদের নামের শেষে দাস আছে বেশিরভাগেরই দন্ত স দিয়ে লেখা এবং এই দাস হচ্ছে অনেকটা ঈশ্বরের দাস প্রভুর দাস এই হিসেবে তারা নিয়ে তারা এই বানান লিখে থাকেন কিন্তু জীবনানন্দ দাস কিন্তু এই দাস না তার নামের শেষে দাসের বানান কিন্তু তালব্য স এটি তোমরা মনে রাখবে এবং ওনার একটি ডাক নাম ছিল ডাক নাম হচ্ছে মিলু জীবনানন্দের ডাক নাম হচ্ছে মিলু যাই হোক সত্যানন্দ দাসগুপ্ত এবং কুসুম কুমারী দাসের পরিবারে জন্মগ্রহণ করেন জীবনানন্দ দাস তাদেরই সন্তান তো প্রথমে আমি যে কবিতার লাইনটি তুলে ধরলাম কুসুম কুমারী দাসের আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা দেখতে পাই পরবর্তীতে তার নিজের সন্তানই এই কবিতাকে বাস্তবে রূপায়িত করে সত্যে পরিণত করে জীবনানন্দ দাসের জন্ম আঠারোশো নিরানব্বই সালে আঠারোশো নিরানব্বই সালের সতেরোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি আর মৃত্যু হচ্ছে আঠারোশো চুয়ান্ন সালের বাইশ অক্টোবর এই স্বল্প জীবন মাত্র চুয়ান্ন বছরের জীবন তার এই স্বল্প জীবনে তিনি প্রচুর লিখে গিয়েছেন বাংলা সাহিত্যের সবচেয়ে বড় কবি তিনি আমরা এই হিসেবেই তাকে জানি এই যে আঠারোশো নিরানব্বই আঠারোশো নিরানব্বই থেকে আঠারোশো চুয়ান্ন এই সময়টা তোমরা একটু হিসাব করো আঠারোশো নিরানব্বই উনিশশো আঠারোশো আটানব্বই উনিশশো তিন উনিশশো এক দুই উনিশশো সাত পর্যন্ত আমরা বাংলা সাহিত্যে দেখতে পাই রেনেসার পরবর্তীতে অর্থাৎ বঙ্কিম শরৎচন্দ্র রবীন্দ্রনাথ এদের পরবর্তীতে যে নতুন একঝাঁক সাহিত্য সাহিত্যিক বাংলা সাহিত্যে আগমন আগমন করেন যাদের আগমন ঘটে তাদের জন্ম কিন্তু এই ফেরি এই আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো দশের মধ্যে বা আঠারোশো পঁচানব্বই থেকে উনিশশো দশের মধ্যেই এই পর বছরের মধ্যে এই সময় কাজী নজরুলের জন্ম এই সময় জসীম উদ্দিনের জন্ম এই সময় মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম এইরকম সময় বুদ্ধদেব বসুর জন্ম এইরকম সময় সুধীন্দ্রনাথ দত্তের জন্ম এইরকম সময় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম এই সময়টাতেই হচ্ছে যে আমরা পরবর্তীতে দেখি প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকালে বিশেষ করে তিরিশের যুগে অর্থাৎ আমরা তখন কল্লোল সাহিত্য গোষ্ঠী বলি অর্থাৎ আধুনিক সাহিত্য যারা সৃষ্টি করছেন রবীন্দ্রনাথের বলয়ের বাইরে গিয়ে এই যে ঝাঁক সাহিত্যিক আসেন যার মধ্যে নজরুল একেবারেই ব্যতিক্রম তাদের বেশিরভাগের আগমনই এই উনিশশো অর্থাৎ আমরা যদি উনিশশো সাল ধরি এই এর আসে পাশের সময় দিয়ে তাহলে এই যে এই সময় যারা জন্মগ্রহণ করলেন তাদেরকে আমরা দেখব এর বছর বিশেকের পর থেকেই বাংলা সাহিত্যে তারা দাপিয়ে বেড়াচ্ছেন বাংলা সাহিত্যের এক একজন নক্ষত্র তারা এটি হচ্ছে একটি সময়কে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে সৃষ্টিশীল একটা সময় কিন্তু এই সময়টাই আবার তোমরা খেয়াল করে দেখো উনিশশো চোদ্দোতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে উনিশশো উনচল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে জীবনানন্দ তার জীবৎকালের মধ্যে দুইটি বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেন জীবনানন্দ তার জীবৎকালের মধ্যে দেশভাগ প্রত্যক্ষ করেন অর্থাৎ এই যে বিশাল ভারত সাম্রাজ্য ভারত সাম্রাজ্য ভেঙে দুই টুকরো হয়ে যায় দুটি ফালি হয়ে যায় একটি পাকিস্তান আরেকটি ভারত এবং সেই যে যে দেশ দেশভাগ দেশভাগের সূত্রে যে দাঙ্গা যে এবং দাঙ্গার আগে উনিশশো বিয়াল্লিশের যে মহামারী যে দুর্ভিক্ষ এগুলো জীবনানন্দ প্রত্যক্ষ করেন উনিশশো সালে যেই যুদ্ধ শুরু হয় জার্মানির নাচ্ছি বাহিনী উগ্র জাতীয়তাবাদী যে চেতনা নিয়ে যেই যুদ্ধ বিশ্বে তৈরি হয় তারও প্রায় বছর দশের আগ থেকে উনিশশো সাতাশ আটাশ সাল থেকে পৃথিবীব্যাপী একটা অর্থনৈতিক মন্দা তৈরি হয় সারা বিশ্বব্যাপী সারা বিশ্বব্যাপী একটা সংকটের মধ্য দিয়ে আবর্তিত হয় সেই সংকটটি হচ্ছে অর্থনৈতিক সংকট মানুষ দরিদ্র হয়ে যায় মানুষ অনাহারে ভুগতে থাকে মানুষের অনাহারে মানুষ মৃত্যুবরণ করতে থাকে এবং সবচেয়ে বড় সংকট যেটি সেটি হচ্ছে শিক্ষিত মানুষের চাকরির বাজারে তীব্র সংকট দেখা দেয় এবং তারা চাকরি পায় না এই রকম একটা সময়ের মধ্যেই কিন্তু এই যে সাতাশ আঠাশ সাল তখন কিন্তু আমাদের জীবনানন্দ দাশগুপ্ত চাকরির চেষ্টা করেন তাহলে এই যে যে পুরো সময়টাই তোমরা খেয়াল করো উনিশশো সাল থেকে এবং ভারতীয় রাজনৈতিক রাজনীতিও উত্তাল হয়ে ওঠে পনেরো বছর আগে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে বা আঠারোশো সালে তার পনেরো বছর পরে জীবনানন্দের জন্ম তার দশ চোদ্দ বছর পরে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন ভারতীয় রাজনীতিতে কিছু তরুণ নেতার আবির্ভাব ঘটেছে সুভাষ বসু নেহেরু আবুল কালাম আজাদ থেকে শুরু করে এক একঝাঁক তরুণ নেতৃত্ব চলে আসছে এই তরুণ নেতৃত্বের সাথে সাথে আমরা দেখি এই রকম সময় গান্ধীর আবির্ভাব ঘটে ভারতীয় রাজনীতিতে অর্থাৎ এই প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকেই ভারতীয় রাজনীতি উত্তুঙ্গ অবস্থা ধারণ করে ইংরেজদেরকে সময় ব্যতিব্যস্ত করে রাখে একদিকে কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল মিলে মুসলিম লীগ সহ ব্রিটিশদেরকে এখান থেকে তাড়াতে চায় শান্তিপূর্ণ এক ধরনের আন্দোলনের মাধ্যমে একদিকে সন্ত্রাসবাদী আন্দোলন অর্থাৎ ইংরেজকে তাড়াতে হবে আমরা স্বাধীন ভূখণ্ড চাই আমরা রক্ত দিয়েই এই দেশকে এই ভারতবর্ষকে স্বাধীন করব এবং সেই ধারায়ও বাঙালিরাই সবচেয়ে বেশি এগিয়েছিল এবং তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেতাজি সুভাষ বসু দেশ ত্যাগ করেন এবং আজাদ হিন্দ ফোজ তৈরি করেন যার মাধ্যমে তিনি দেশকে স্বাধীন করতে চান তাহলে এই যে যে একটা রাজনৈতিক প্রেক্ষাপট এই রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে আমাদের কবি জীবনানন্দ দাশের জন্ম বিকাশ এবং মৃত্যু মৃত্যু নিয়ে এক বিশাল রহস্য রয়েছে তার জীবনে যাই আমরা যদি তার শিক্ষা জীবনের কথা বলি জীবনানন্দের বাবা বাড়িতে পারিবারিক একটি হচ্ছে যে সংস্কৃতির সেবক এইরকম একটি পরিবার হচ্ছে জীবন আনন্দের পরিবার ওখানে গান বাজনা হতো ওখানের গানের আসর বসতো ওখানে নানারকম বুদ্ধিবৃত্তিক আড্ডা হতো এবং আমরা জানি ওই রকম সময়টাতে ধর্মকে কেন্দ্র করে ব্রাহ্ম সমাজের বিকাশের মধ্য দিয়ে একটা সোসাইটি একটি সমাজ যেমন কলকাতায় যেমন ঢাকায় তেমনইভাবে বড় বড় শহরে তেমনি বরিশাল ওই রকম একটি শহর যেখানে ব্রাহ্মধর্মের বিকাশ ঘটে এবং এই বিকাশের কেন্দ্রে ছিলেন জীবনানন্দের বাবা তাহলে ওই রকম একটা আবহাওয়ার মধ্য দিয়েই জীবনানন্দের বিকাশ ঘটে তার বেড়ে ওঠা তার হয়ে ওঠা বাবা তাকে স্কুলে দেন একটু দেরি করে এবং উনিশশো সালে তাকে স্কুলে পাঠান উনিশশো সালে তিনি ব্রজমোহন স্কুলে ভর্তি হন ব্রজমোহন স্কুল ও যে স্কুলের শিক্ষকতা করতেন জীবনানন্দ দাসের বাবা এখানে ভর্তি হন এখান থেকে তিনি উনিশশো সালে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন করেন অর্থাৎ তা এখন তোমরা যেটাকে এসএসসি বলো তখন সেটাকে বলা হতো ম্যাট্রিকুলেশন এবং মোটামুটি সেই প্রেক্ষাপটে সেই সময়ের প্রেক্ষাপটে ভালো ফলাফল করে তিনি ম্যাট্রিকুলেশন করেন এবং এই ব্রজমোহন কলেজ থেকেই আজকে তোমরা বিএম কলেজ হিসেবে যেটা জানো বিএম কলেজ বরিশাল বিএম কলেজ মানে হচ্ছে ব্রজ মোহন বিতে ব্রজ এম এ মোহন এই ব্রজমোহন এদের পরিবারেই সাহায্য সহযোগিতা এবং উদ্যোগে এই স্কুল এবং এই কলেজ একসময় প্রতিষ্ঠিত হয় সেখান থেকে এই নামকরণ তো এই উনিশশো পনেরো সালের বছর দুয়েক পরে তিনি ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করেন উচ্চ মাধ্যমিক পাস করেন তখন সেটাকে আইএ বলা হতো বা ইন্টারমিডিয়েট বলা হতো ইন্টারমিডিয়েট এরপরে তিনি চলে যান কলকাতায় প্রেসিডেন্সি কলেজে তিনি পড়েন ইংরেজিতে ইংরেজি বিষয় ইংরেজি সাহিত্য ইংরেজি সাহিত্যে অনার্স ও অনার্স করেন তিনি অর্থাৎ বি এ ডিগ্রি তার কমপ্লিট হয় ইংরেজি সাহিত্যে প্রেসিডেন্সি কলেজ থেকে প্রেসিডেন্সি কলেজ মানে তোমরা এটা হচ্ছে কলকাতা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ এবং তোমরা জানো যে কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো যে ক্যাম্পাসে অ্যাকাডেমিক পার্ট এই রকম না অনেকটা ওয়েস্টার্ন রীতি অনুযায়ী তার অনেকগুলো ক্যাম্পাস থাকে অর্থাৎ অনেকগুলো কলেজ থাকে ঢাকা কলেজও কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি অধিভুক্ত কলেজ ছিল প্রেসিডেন্সি কলেজ সেরকম একটি কলেজ হচ্ছে প্রেসিডেন্সি কলেজ এই কলেজ থেকে তিনি ইংরেজি সাহিত্যে অনার্স কমপ্লিট করেন এবং এরপরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ সম্পন্ন করেন পরবর্তীতে আইন বিষয় নিয়ে তিনি পড়ালেখার চেষ্টা করেন কিন্তু সেই পড়ালেখার তিনি সম্পূর্ণ করেননি তো রকম জায়গা থেকেই তিনি ধীরে ধীরে সাহিত্য চর্চা শুরু করেন টুকটাক কবিতা লেখা শুরু করেন এটা বা বরিশালে যেমন একটি হচ্ছে যে ওই যে ব্রাহ্ম সমাজের ব্রহ্মবাদী পত্রিকায় উনিশশো সালে তার একটি কবিতা প্রকাশিত হয় এবং কলকাতা যাওয়ার পরে ওখানকার কিছু কিছু পত্রিকায় তিনি লেখা দিতে থাকেন কিছু কিছু পত্রিকায় লেখা দিতে থাকেন এবং এই যে যে তিরিশের দশকের যে কবি বৃন্দ আমরা তিরিশের কবি বলি তাদেরকে কল্লোলের কবি বলি তাদেরকে সেই কবিদের সাথে তার একটা যোগাযোগ স্থাপিত হতে থাকে একটা যোগাযোগ স্থাপিত হতে থাকে এবং তোমরা জানো বুদ্ধদেব বসু তারপরে অমীয় চক্রবর্তী সুধীন্দ্রনাথ দত্ত বিষ্ণু দেশহ ওই সময় অনেক কবি সব কলকাতা কেন্দ্রিক এবং যদিও বুদ্ধদেব বসু ঢাকার মানুষ ঢাকা থেকেই তিনি কলকাতায় যান তো যাই হোক এখানে তিনি সাহিত্য চর্চা করতে থাকেন একই সাথে তার তো কর্ম করতে হবে তিনি চাকরির চেষ্টা করতে থাকেন এবং ওই সময়ে চাকরির একটি সংকট ছিল এবং চাকরির সংকটের সাথে সাথে জীবনানন্দের জীবনের যে প্রকৃতি তিনি একটু হচ্ছে যে নিসঙ্গ থাকতেন একটু আলাদা থাকতেন একটু একা থাকতেন চাকরি পাওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে তিনি প্রবেশ করতে পারতেন না এবং সেই কারণেই চাকরি পেতে তার অনেক কষ্ট হতো এর মধ্যে উনিশশো সালে তিনি বিবাহ করেন উনিশশো সালে তিনি বিবাহ করেন বিবাহ করেন লাবণ্য সেনগুপ্ত নামে একজন নারীকে গুপ্ত লাবণ্যগুপ্ত গুপ্ত ঢাকার মেয়ে এই ইডেন কলেজে আমাদের পার্শ্বের ইডেন কলেজের ছাত্রী ছিলেন এবং খুব সাদা মাঠাভাবে তাকে জীবনানন্দ দেখেন ওই বিয়ের কাহিনি খুব মানে মজার একটা কাহিনী তোমরা যদি দেখো একবার সাদা মাঠাভাবে তাকে দেখেন দেখে তারপর তাদের সাথে বিবাহ হয় আমাদের এই সদরঘাট এখন যে সদরঘাটের ওখানে হচ্ছে ব্রাহ্মদের সমাজের একটি কেন্দ্র ছিল সেই কেন্দ্রে একটি লাইব্রেরি একটি পাঠাগার ছিল রামমোহন লাইব্রেরি সেটির নাম হচ্ছে রামমোহন লাইব্রেরি তোমরা জানো ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে রামমোহন এই রামমোহন পাঠাগার এই পাঠাগারের জীবনানন্দের বিবাহ সম্পন্ন হয় উনিশশো তিরিশ সালে এবং এই বিবাহে বুদ্ধদেব বসু উপস্থিত ছিলেন অজিত কুমার দত্ত একজন বিখ্যাত কবি ত্রিশের এই পঞ্চকবি যে পঞ্চ পাণ্ডব ওরা ত্রিশের পাঁচজন কবিকে বিখ্যাত পাঁচজন কবিকে পঞ্চ পাণ্ডব বলা হয় পাণ্ডব তোমরা জানো যে কুরুক্ষেত্রের যে পাণ্ডব ভ্রাতৃদয় পাণ্ডুর সন্তানরা পাঁচ ভাই ভীম অর্জুন সহদেব নকুল এই যে যে যুধিষ্ঠির ওই পাঁচ ভাই ওই পাঁচ ভাইয়ের সাথে তুলনা করে তিরিশের পাঁচ কবিকে পঞ্চ পাণ্ডব বলা হয় তো সেই পঞ্চ পাণ্ডবের এক পাণ্ডব হচ্ছেন বুদ্ধদেব বসু তিনিও এই বিবাহে উপস্থিত ছিলেন এবং এরপরে তার বিবাহিত জীবন ঠিক যে সুখকর ছিল এইরকম বলবো না কারণ তার পরিবার থাকতেন বরিশালে বাবা মার কাছে পরিবারের দায় দায়িত্ব অনেকটা বাবা মাই নিয়েছিলেন আর জীবন আনন্দ থাকতেন কলকাতা সহ বিভিন্ন জায়গায় তিনি চাকরির চেষ্টা করতেন এবং তার যে কর্মজীবন সেটি হচ্ছে যে খুব ট্র্যাজিক বিভিন্ন জায়গায় চাকরি করতেন তিনি পাশ করেই তিনি কলকাতার সিটি কলেজে চাকরিতে চাকরি নেন শিক্ষকতার খুব অল্প দিনেই চাকরি করতে পারেন এবং এরপরে যে সিটি কলেজ দিয়ে যার চাকরি শুরু তাকে আমরা দেখি অনেকগুলো কলেজে তিনি চাকরি করেন দিল্লির রামজস কলেজ থেকে শুরু করে আমাদের এই বাগেরহাট কলেজ ব্রজমোহন কলেজ কলকাতার একটা কলেজ আছে খড়গপুর কলেজ কলকাতার একটা কলেজ আছে বড়িশা কলেজ পরে ওই কলেজটার নাম বিবেকানন্দ কলেজ হয় তারপরে মৃত্যুর আগে তিনি হাওড়া গার্লস কলেজে এরকম অসংখ্য কলেজে তিনি চাকরি করেন কিন্তু চাকরির যে পরিবেশ এবং তার চতুর্দিকের যে মানুষ ওই কর্মস্থলে থাকে তাদের সাথে নানান জটিলতার কারণে কখনো কখনো কলেজ ফান্ডের অর্থগুলির সমস্যার কারণে তার কোথাও আসলে খুব অল্প দিনের বেশি চাকরি করা হয়নি এবং তার সংসার জীবন নির্বাহ করতেন তিনি গৃহ শিক্ষকতার মাধ্যমে অর্থাৎ আমরা এখন যেটাকে টিউশন বলে থাকি টিউশনে গৃহ শিক্ষকতা গৃহ শিক্ষকতার মাধ্যমেই তিনি মূলত পরিবারকে পরিবারের জীবিকার ব্যবস্থা করতেন গৃহ শিক্ষক ছিলেন তিনি এবং এবং এই যে তার কর্মজীবন অর্থাৎ কর্মজীবন হচ্ছে যে জীবিকার জীবন এটি খুবই বেদনাদায়ক খুবই কষ্টদায়ক এই জীবন মানে তোমরা একটু হিসাব করে দেখো যে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময় উনিশশো বিশ সাল সালের দিকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্মান অর্থাৎ অনার্স সহ বিএ পাশ করেন তারপর তিনি এম এ পাশ করেন সমকালে বিদ্যার যতটা ক্ষেত্র ছিল সমকালের বিশ্ব সাহিত্য ফ্রান্স কেন্দ্রিক ইংল্যান্ড লন্ডন কেন্দ্রিক এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যে যে বিশ্ব সাহিত্যের যে কেন্দ্রবিন্দু সেই কেন্দ্রের সাথে যিনি কলকাতার থেকে যোগাযোগ রাখতেন একেবারে সাম্প্রতিক বিশ্বের সাম্প্রতিক লেখা জোখা শিল্প সাহিত্য গবেষণা এটার সাথে তার যোগাযোগ থাকতো এই রকম পড়াশোনা যার এই রকম জানাশোনা একজন মানুষ যিনি তার হচ্ছে তিনি হচ্ছে চাকরি পান না তাহলে আমি আগেই তোমাদের বলেছিলাম সাতাশ আঠাশ সাল থেকে যে বিশ্ব অর্থনৈতিক মন্দা সেটিরও একটি প্রভাব ছিল আর হচ্ছে যে ব্রিটিশ রাজত্ব ব্রিটিশ রাজত্ব ভারতীয়দের চাকরি পাওয়া খুব মানে দুরূহ ছিল এবং বিশেষ করে বাঙালিদের এবং বিশেষ করে কবি জীবনানন্দ দাশের মতো বাঙালিদের জন্য চাকরি খুব দুরূহ ব্যাপার ছিল এবং তিনি খুব চুপচাপ থাকতেন শান্ত স্বভাবের মানুষ ছিলেন খুব একটা মেশামেশি করতেন না তো এই যে তার একদিকে হচ্ছে জীবিকার সংকট চাকরির সংকট অন্যদিকে তিনি যে সাহিত্য চর্চা করছেন এই সাহিত্য নিয়ে সমালোচকদের মধ্যে নানান রকম সমালোচনা নানান রকম সমালোচনা কেউ বলছেন একটি দুর্ভ কবিতা কেউ বলছেন এগুলো অশ্লীল কবিতা কেউ বলছেন এগুলো পাগল পাগলামি করছে তোমাদের একটু খোঁজ করলে তোমরা জানবে তখন শনিবারের চিঠি নামে একটি পত্রিকা ছিল এবং সজনীকান্ত দাস নামে এক ভদ্রলোক ছিলেন তিনি সব সাহিত্যিকদের সমালোচনা করতেন তিনিও ব্যাপক সমালোচনা করেন জীবনানন্দের এবং তাকে কবি হিসেবে তিনি কোনোভাবেই স্বীকৃতি দিতে চাননি এবং কি এই যে যে তিরিশের আমরা পঞ্চপাণ্ডব বলি যে বুদ্ধদেব বসু সহ অন্যান্য কবিরা এদেরও অনেকে জীবনানন্দ জীবনানন্দ দাসকে ঠিক কাছে টেনে নিতে পারেননি কিন্তু বুদ্ধদেব বসু তাকে সবসময় পৃষ্ঠপোষকতা দিয়েছেন তাকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তার কবিতা তিনি বুঝতে পেরেছেন এত কিছুর মধ্যেও জীবনানন্দ দাস কিন্তু নিশ্চিত ছিলেন যে তিনি কবিতা লিখতেছেন তার কবিতা কবিতা হচ্ছে তার কবিতা সমকালের মানুষ যতই সমালোচনা করুক বুঝতে না পারুক এগুলো হচ্ছে কবিতা হচ্ছে এই কনফিডেন্স তার ছিল এই কারণে এইরকম তিনি এইসব সমালোচনায় কোনোভাবে হতাশননি কোনোভাবে তিনি লেখা বন্ধ করেননি বরং আরও বেশি গতিশীল অবস্থায় তিনি তার লেখার গতিশীলতা বেড়ে গিয়েছে আমরা তার মৃত্যুর পরে আমরা লক্ষ্য করি যে প্রচুর তিনি লিখেছেন তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ঝরাপালক উনিশশো সাতাশ সালে উনিশশো সাতাশ সালে ঝরাপালক প্রকাশিত হয় ঝরা প্রথম পাঁচ ষাটটি কবিতা তোমরা যদি দেখো তাহলে দেখবা যে সেখানে জীবনানন্দ ইয়ার কাজী নজরুল ইসলামের একটি প্রভাব রয়ে গেছে এখন প্রথম দুই তিনটা কবিতা পড়লে যদি কবির নাম ব্যতীত কোনো পাঠকের কাছে দেওয়া হয় তার কাছে মনে হবে এটা বুঝি নজরুলের কবিতা নজরুলের যে শব্দ শব্দচয় নজরুলের যে কবিতা নির্মাণের যে পদ্ধতি যেই গতি ওই কবিতাগুলো কিন্তু পাঁচটা ষাটটা দশটা কবিতার পার হলেই আমরা দেখতে পাই যে জীবনানন্দ তার স্বকীয়তা নিয়ে আমাদের সামনে উপস্থিত হচ্ছেন ধীরে ধীরে তিনি উপস্থিত হচ্ছেন আস্তে আস্তে কাজী নজরুলের প্রভাব তার কবিতা থেকে দূর হয়ে যাচ্ছে এবং এর পরবর্তী কাব্য প্রকাশিত হয় বেশ পরে উনিশশো সালে ধূসর পাণ্ডুলিপি এই কবিতায় আমরা কাজী নজরুল ইয়া জীবনানন্দ দাসকে একেবারে স্বতন্ত্র জীবনানন্দ দাস হিসেবে পাই একেবারে ভিন্ন ঘরানার কবিতা সেগুলো এবং আটত্রিশের পরে বিয়াল্লিশ সালে ছত্রিশের পরে বিয়াল্লিশ সালে তার বনলতা সেন কবিতা প্রকাশিত হয় বনলতা সেন ষোলো পৃষ্ঠার একটি এই কবিতা বের হয় এটি হচ্ছে কবিতা বুদ্ধদেব বসুর একটি প্রজেক্ট ছিল যে এক পয়সায় একটি কবিতার গ্রন্থ এরকম একটি প্রজেক্ট ছিল ওখান থেকে অল্প কয়েকটি কবিতা নিয়ে জীবনানন্দ দাসের বনলতা সেন প্রকাশিত হয় এবং পরবর্তীতে আমরা দেখি সিগনেট প্রেস থেকে এই বনলতা সেন আরও কয়েক বছর পরে একেবারে স্বতন্ত্রভাবে বড় বড় কলেবরে প্রকাশিত হয় বনলতা সেন প্রকাশিত হওয়ার পরে মোটামুটি তিনি কবি গোষ্ঠীর মধ্যে একটা পরিচিতি পেয়ে যান তাদের পছন্দের জায়গায় চলে যান কেউ তাকে পছন্দ করে কেউ তাকে পছন্দ করে না এবং এই রকম সময় আমরা খেয়াল করি যে কালি কালিকলম পরিচয় কবিতা প্রগতি এই যে 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 কয়টা কবিতার পত্রিকার নাম বললাম সাহিত্য পত্রিকা এগুলো তখন মোটামুটি নিয়মিত প্রকাশিত হতো সব পত্রিকায় জীবনানন্দের কবিতা প্রকাশিত হতে থাকে এবং নানানভাবে নানান জন এগুলো নিয়ে তাদের দৃষ্টি আকর্ষিত হয় কারো নেগেটিভলি কারো পজিটিভলি কেউ ভীষণ ভালোবাসেন কবিতাগুলোকে কেউ ভীষণ অপছন্দ করেন কিন্তু ব্যাপক পাঠক শ্রেণী বা সুনাম তখনও পর্যন্ত জীবনানন্দের সৃষ্টি হয়নি এরপর উনিশশো সালে মহাপৃথিবী প্রকাশিত হয় মহাপৃথিবী অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তোমরা যেন চুয়াল্লিশের আগে দুর্ভিক্ষ সম্পন্ন চলছিল বাংলাদেশে প্রচুর মানুষ মারা যায় আমরা যেটিকে বিয়াল্লিশের মনন্তর বলি তো এইসব বিষয় মহাপৃথিবীর মধ্যে ছিল এবং এরপরে উনিশশো তার জীবিত অবস্থায় তার শেষ কাব্য হচ্ছে তিমির হননের গান দুঃখিত ষাটটি তারার তিমির ষাটটি তারার তিমির প্রকাশিত হয় উনিশশো সালে এই তার হচ্ছে যে কাব্য প্রকাশিত হয় এর বাইরে তিনি জীব জীবিত থাকা অবস্থায় আর কোনো কাব্য প্রকাশিত হয় না তাহলে এটি হচ্ছে যে তার জীবিত থাকা অবস্থায় কলকাতার বিদ্যুৎ সমাজ এবং কলকাতার বিদ্যুৎ সমাজকে কেন্দ্র করে গোটা বাঙালি গোটা বাংলাদেশে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ মিলে যে বাংলা অঞ্চল সেখানকার বিভিন্ন প্রান্তে যে ছোট ছোট কেন্দ্র ছিল ছোট ছোট শিল্প সাহিত্যের চর্চা হতো সেখানে জীবন আনন্দ একটি পরিচিতি পায় খুব স্বল্প মানুষের মধ্যে কিন্তু তিনি যে এই চার পাঁচটি কাব্যগ্রন্থই রচনা করেছেন শুধু পাঠকদের এইরকমই ধারণা ছিল কিন্তু মৃত্যুর পরে অদ্ভুত ব্যাপার আবিষ্কৃত হয় যে জীবিত কালে তার মাত্র অধিক কবিতা প্রকাশিত হয় কিন্তু তিনি প্রচুর লিখেছেন প্রচুর লিখেছেন সেই সব তার বন্দী হয়ে পাণ্ডুলিপি আকারে রয়েছে কয়েকটি কয়েকটি পাণ্ডুলিপি তিনি তৈরি করেও রেখে গিয়েছেন যেটি মৃত্যুর পরে কয়েক বছরের মধ্যে প্রকাশিত হয় তিনি উনিশশো বত্রিশ তেত্রিশ সালে এই যে পূর্ব বাংলার অর্থাৎ বাংলাদেশের প্রকৃতি এবং প্রকৃতির ঘনিষ্ঠতা নিয়ে তিনি কাব্য লিখেছেন সেই কাব্য তিনি প্রকাশ করেননি এত অসাধারণ সনেট কবিতা যেটি তোমরা রূপসী বাংলা হিসেবে চিনো ওই ধানশিঁড়ি নদীটির তীরে ধানশিড়ি নদীটি ধানশিড়ি নদীটি আমাদের কাছে একটা মিথের মত ব্যাপার তৈরি হয়েছে যেটা একটা কল্পনার ব্যাপার কিন্তু ধানশিড়ি নদী বাস্তবে ছিল কবির মাতুতালয়ের মামা বাড়ির অর্থাৎ কুসুম কুমারী দাসের বাড়ির সামনের যে নদীটা সেই নদীটির নামই হচ্ছে ধান সেই ধান সিঁড়ি নদীটির তীরে এই যে যে মানে এই যে রূপসী বাংলার কবিতাগুলো এগুলো তিনি প্রকাশ করেন নাই আমরা মৃত্যুর আগ পর্যন্ত বাঙালি স্বল্প সংখ্যক বাঙালি জানত যে তিনি শুধু কবিতা লিখেছেন কিন্তু মৃত্যুর পরে দেখা গেল যে অসং অনেক উপন্যাস তিনি রচনা করেছেন এবং প্রত্যেকটা উপন্যাস খুব গুরুত্বপূর্ণ এবং এ পর্যন্ত তার প্রায় একুশটির মতো উপন্যাস প্রকাশিত হয়েছে অনেক গল্প তিনি লিখেছেন প্রবন্ধ তিনি লিখেছেন কিন্তু এগুলো তিনি প্রকাশ করেননি মূলত জীবনানন্দের জন্ম হয় কবি জীবনানন্দের জন্ম হয় ব্যক্তি জীবনানন্দের মৃত্যুর পরেই ব্যাপকভাবে তার মৃত্যুর পরে বাংলা সাহিত্যে তিনি জনপ্রিয়তা পেতে থাকেন তিনি পাঠকপ্রিয়তা পেতে থাকেন তিনি ভালোবাসা পেতে থাকেন এবং কবি হিসেবে একটি খুব বড় জায়গায় চলে যান এবং রবীন্দ্রনাথের পরে সমকালীন তৎকালীন এবং বর্তমানের বাঙালি পাঠকরাও রবীন্দ্রনাথের পরে জীবনানন্দকেই প্রধানত বাংলা কবিতায় দ্বিতীয় আসনটি দিয়ে থাকেন এত বড় কবি তিনি কিন্তু সমকালে কিন্তু তিনি এটি এই প্রচারটি পাননি এবং বেশিরভাগ কিন্তু আবিষ্কৃত হয়েছে এই সত্তর এবং আশির দশকে এবং গত বিশ ত্রিশ বছরে তার লেখাগুলো প্রকাশিত হয়েছে এবং অসংখ্য কবিতা তোমরা এখন দেখবে যে আমরা যখন তিনি জীবিত থাকা অবস্থায় যতগুলো কবিতা প্রকাশিত হয়েছিল মৃত্যুর পরে অসংখ্য কবিতা নিয়ে তার রচনাবলী প্রকাশিত হয়েছে যাই এই যে যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা প্রথম পাঠ করে তার যে ইমেজ তার যে চিত্র তৈরির যে ব্যাপার সেগুলোকে তিনি বলেছিলেন জীবনানন্দকে তিনি বলেছিলেন চিত্ররূপময় কবি বুদ্ধদেব বসু তাকে বলেছিলেন নির্জনতম কবি মানে নির্জনে থাকেন চুপচাপ থাকেন তার লেখা যেন হচ্ছে যে একটা নির্জনতা একটা প্রশান্তি একটা স্নিগ্ধতা একটা অন্তরের ভিতর একটা আলাদা জগতে যেন তা প্রবেশ করে অন্নদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি বলে অভিহিত করেছেন এই যে যে কবি তার সম্পর্কে আমরা যতটুকু বললাম আমি একটু বেশি বললাম হচ্ছে যে তোমাদের এই পর্যায়ে যতটুক সময় নির্ধারিত থাকে তার চেয়ে একটু বেশি বললাম তার জন্য কিন্তু এটাও হচ্ছে একটি মানে জলের ফোটার মতো তার যে জীবন বিশাল জীবন তার সম্পর্কে কিঞ্চিত তোমরা জানতে পারবে এই সম্প্রতি দুই তিন বছরে একজন কমলা লেবু নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে এই বইটা যদি তোমরা পাও তাহলে জীবনানন্দ সম্পর্কে তোমরা জানতে পারবে আমাদের এপারে আব্দুল মান্নান সৈয়দ তাকে নিয়ে গবেষণা করেছেন আর ভূমেন্দ্রনাথ গুহ হচ্ছে তাকে নিয়ে এসেছেন সামনে তিনি তা নিবিষ্ট চিত্তে জীবনানন্দের ভক্ত জীবনানন্দের পাঠক জীবনানন্দের গবেষক এবং জীবনানন্দের পৃষ্ঠপোষকতাকে আমরা বলতে পারি এবং জীবনানন্দের মৃত্যু নিয়ে একটি রহস্য আছে যে যেভাবে তিনি মারা যান উনিশশো চুয়ান্ন সালের চোদ্দোই অক্টোবর কলকাতায় একটা ট্রাম লাইন ট্রাম গাড়ির সাথে তোমাদের পরিচয় আসে কিনা যে উপর দিয়ে একটা তার থাকে রেল লাইনের মতো একটা লাইন থাকে খুব ধীর গতিতে স্লোথ গতিতে সে চলতে থাকে ওই চলন্ত অবস্থায় ট্রামের ভিতরে একটু গতিশীল প্যাসেঞ্জার যারা একটু দুরন্ত প্যাসেঞ্জার তারা যারা তারা উঠতেও পারে নামতেও পারে এই এইরকম একটি ট্রাম লাইনে যেতে যেতে ট্রামের সাথে ধাক্কা খেয়ে তিনি মৃত্যুবরণ করেন কেউ কেউ এটা মৃত্যু লাভ বলার চেষ্টা করেছেন মৃত্যু লাভ করেন কারণ অনেকেই মনে করেন জীবনানন্দ দাস আত্মহত্যা করেছিলেন অনেকেই মনে করেন বাংলা সাহিত্যের অনেক সমালোচক অনেক গবেষক এখনও পর্যন্ত এটা মনে করেন কারণ উনি জীবনটা ওনার বিষণ্ন জীবন ছিল অনেকটা একাকিত্ব জীবন ছিল নিসঙ্গ জীবন ছিল এবং এই কারণে তার কবিতার মধ্যেও আমরা দেখতে পাই লাশ কাটা ঘর ইত্যাদি নানান বিষয় নিয়ে তিনি নিয়ে এসেছেন কবিতার মধ্যে এবং সমকালের হতাশা ইত্যাদি নিয়ে এসেছেন তোমরা অদ্ভুত আধার এসেছে এক পৃথিবীতে আজ এই কবিতার কথা তোমরা জানো তোমাদের এই টেক্সটের শেষে উদ্দীপক হিসেবে দিয়ে দেওয়া আছে অর্থাৎ এই যে দুইটি বিশ্বযুদ্ধ অর্থনৈতিক মন্দা ব্যক্তিগত জীবনের সংকট এই যে যে চারদিকের এরকম একটা অবস্থা স্ত্রী লাবণ্য লাবণ্য দাস কলকাতায় গিয়ে একটা স্কুলের শিক্ষকতা নেয় তিনি নেন তিনিই সংসারটা চালাতে থাকেন এই সমস্ত কিছু মিলে যেই মানুষটাকে আমরা পাই সেই মানুষটা আত্মহত্যা করতে পারেন এইরকম একটা সম্ভাবনা তার জীবনের যে আচরণ জীবনের যে বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া যায় এই কারণে অনেকে বলেন যে তিনি হয়তো আত্মহত্যা করেছেন কারণ ট্রামের নিচে পড়ে দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্টে একজন মানুষের পক্ষে মারা যাওয়া এটা দুর্ভ ব্যাপার এটা খুব সাংঘাতিক ব্যাপার এটা একটা অসম্ভব ব্যাপারের মতো তো সেখানে জীবনানন্দ দাস কিভাবে মারা গেলেন তো দুই অক্টোবর তিনি আহত হন তারপরে এক সপ্তাহের মতো হাসপাতালে তিনি ছিলেন অনেকে অনেক চেষ্টা করেন কিন্তু তাকে বাঁচাতে পারেননি তিনি আহত অবস্থায় মৃত্যুবরণ করেন তো আমরা আজকে যে কবিতাটি আমরা পাঠ করব সেটি হচ্ছে সুচেতনা সুচেতনা এটি একটি ভিন্ন ঘরানার কবিতা ভিন্ন ঘরানার এই অর্থে আমি বলবো যে উনার যে কাল ওনার যে সমকাল যে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বলতে আমরা যেটা বুঝি যে গোটা বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়া সেটা হচ্ছে প্রাচীন কাল থেকে আজ অবধি এই পর্যন্ত দুটি ঘটনা ঘটেছে দুটি এই উনিশ শতকের ঘটনা এবং দুটি জীবনানন্দের সময় এবং এই দুটি বিশ্বযুদ্ধ এর সাথে দুর্ভিক্ষ মহামারী সমস্ত কিছু মিলে যেই জীবন এবং ইউরোপের যে যুদ্ধবাজি মনোভাব যুদ্ধের যে আকাঙ্ক্ষা পরসম্পদ লোক করার যে আকাঙ্ক্ষা হিটলার মুসলিনী থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ আমরা দেখি এরা যে অ্যাগ্রেসিভ হয়ে ওঠে অর্থাৎ এই যে যে এটিকে রবীন্দ্রনাথ সভ্যতার একটি সংকট হিসেবে চিহ্নিত করেছেন সভ্যতার সংকট হিসেবে তিনি প্রবন্ধও লিখেছেন এবং সেই সংকট থেকে উত্তরণের উপায় কি সেখানে বেশিরভাগ মানুষ নৈরাশ্যবাদী হয়ে ওঠে তারা আশাহীনতা তাদের মধ্যে তৈরি হয় তো এই রকম সময়ের মধ্যে জীবনানন্দ দাস তাদের তার মধ্যেও এই নিরাশা ছিল তো সেই নিরাশার একটা কবিতা হচ্ছে অদ্ভুত আধার এক তোমরা আমি এই কবিতাটা একটু আগে পড়ে শোনাই তোমাদের অদ্ভুত আধার এক এসেছে এ পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা যাদের হৃদয়ে কোনো প্রেম নেই প্রীতি নেই করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি এখনো যাদের আছে সাব এখনও যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা শকুন ও শেয়ালের খাদ্য আর তাদের হৃদয় অর্থাৎ চরম এক হচ্ছে সংকটের কাল এই রকম একটা অন্ধকার চারদিকে একটা অদ্ভুত আধারে দুনিয়া ছেয়ে গেছে সেখানে যে যত খারাপ যে যত শয়তান যে যত শকুন শকুন ও শেয়াল হচ্ছে সেই সময়ে সেই সমাজে তারা হচ্ছে প্রতাপের সাথে জীবন জীবনযাপন করে তাদেরই দুর্দন্ত প্রতাপ রকম একটা সময়ের মধ্যে রবীন্দ্রনাথ সভ্যতার সংকট প্রবন্ধে বলেছেন যে এইরকম একটা সংকটের কথাই তিনি পৃথিবীব্যাপী চিহ্নিত করেছেন সেই সংকটের পরেও রবীন্দ্রনাথ বলেছেন যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ এই কারণে তিনি হতাশ হবেন না মানুষের প্রতি বিশ্বাস হারাবেন না এবং তার আকাঙ্ক্ষা যে তিনি ভবিষ্যতে এমন মানুষ আসবে ওই মহামানবাস এরকম একটা কবিতাও আছে ওই প্রবন্ধে এমন একজন মানুষ আসবেন বা এমন এমন মানুষ আসবেন যারা এসে এই যে যে শেয়াল এই যে যে শকুন এদের কাছ থেকে সভ্যতাকে উদ্ধার করবেন সভ্যতাকে তারা উদ্ধার করবেন এই রকম একটা আশা নিয়ে রবীন্দ্রনাথ ওই প্রবন্ধ শেষ করেছেন জীবনানন্দ দাসের সুচেতনা কবিতাটিও এই রকম একটি কবিতা যে এই যে যে অদ্ভুত আধার পৃথিবীতে নেমে এসেছে শেয়াল এবং শকুন বা শেয়াল শকুন ও শেয়ালের খাদ্য হচ্ছে আজকে নীতিবাদী সৎ ভালো মানুষের হৃদয় রকম একটা সময়ও শেষ কথা নয় চরম সত্য নয় কারণ এর চেয়েও ঢের ঢের শক্তিশালী হচ্ছে এই পৃথিবী এই পৃথিবীর প্রকৃতি এই পৃথিবীর মানুষের মনুষ্যত্ব সেটি আছে কোথাও না কোথাও সে লুকিয়ে আসে কোথাও না কোথাও সে অপেক্ষা করছে সে আসবেই সেকে সে হচ্ছে সুচেতনা সুচেতনা নামটার সাথেই আমাদের কাছে মনে হয় যে সুচেতনা এটি কি কোনো কোনো নারীর নাম না চেতনা চেতনার সাথে হচ্ছে সুযুক্ত করে সুচেতনা অর্থাৎ ভালো কিছু পজিটিভ কিছু সদর্থক কিছু আলোকময় কিছু আলোকবর্তিকা যে আসতে পারে বা যে কোথাও নির্জনে অপেক্ষা করছে ভবিষ্যতে আসবে বলে সুচেতনা তুমি এক দূরতর দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে সেইখানে সেইখানে দারুচিনি বনানির ফাঁকে নির্জনতা আছে তার মানে সুচেতনা আছে। এই যে যে শকুন ও শেয়ালের খাবার যে মানুষের হৃদয় ভালো মানুষের হৃদয় এইরকম একটা অবস্থা বিরাজমান থাকা অবস্থায়ও সুচেতনা আছে। কোথায় আছে। দূরতর কোনো দ্বীপে দারুচিনি দ্বীপের ভিতরে যেখানে নির্জনে সে অপেক্ষা করতেছে যেখানে এই কোলাহল নেই যেখানে এই শকুন নেই যেখানে এই শিয়াল নেই যেখানে এই অদ্ভুত আধার নেমেনি নেমে আসেনি সেখানে ওখানে অপেক্ষা করছে সে আসবে এক সময় তাকে আসতেই হবে এবং এই যে যে আসতে হবে এই আশার এই অপেক্ষায় হচ্ছে জীবনানন্দ দাস এইরকম একটা আশাবাদী কবিতা হচ্ছে সুচেতনা কবিতা এবং এই কবিতার আমরা আগামী ক্লাসে ছত্র ধরে ধরে পাঠ করব এই কবিতার তোমরা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা ইমেজ ইমেজ তোমরা পড়ে আসার চেষ্টা করবে তিনি বারবার বর্তমানে ঢুকতেছেন কবি বারবার বর্তমানে ঢুকতেছেন এবং বারবার আবার ওই দূরতর মানে দূরের চেয়েও বেশি দূর ওই দূরে যে নির্জনতম যে অবস্থানে দারু চিনি ঘেরা যে দ্বীপ একটা আলাদা দ্বীপের মধ্যে যে সুচেতনা এখানে আছে জীবিত আছে সে একসময় ফিরে আসবে এই আকাঙ্ক্ষা বারবার কবি ফিরিয়ে নিয়ে আসেন এই কবিতায় এবং তোমরা কবিতাটির শেষে দেখবা যে টিকা ভাষ্য বা এর ব্যাখ্যা দেওয়া আছে অর্থাৎ কিছু কিছু চরণের ব্যাখ্যা এখানে তুলে ধরা হয়েছে সেটিও তোমরা পাঠ করবে এবং শেষে গিয়ে আবার পাঠ পরিচিতি দেওয়া আছে একই কথা বারবার বলা আছে তো তোমরা এগুলো একটু পড়ে আসলে আমি যখন পরবর্তী ক্লাসে এই কবিতাটা নিয়ে আলোচনা করব তখন এটি পাঠ করতে তোমাদের জন্য সুবিধা হবে এটা বুঝতেও তোমাদের জন্য সুবিধা হবে তো যাই হোক এই কবি জীবনানন্দ দাস আমি শুরুতেই তোমাদের একবার বলেছি যে আমার বিবেচনায় বাংলা সাহিত্যের প্রধানতম কবি হচ্ছেন জীবনানন্দ দাস এটি হচ্ছে চর্যাপদ থেকে শুরু করে বর্তমান অবধি পুরো সময়ের মধ্যে এটি হচ্ছে আমার বিবেচনায় তো সেই কবির কবিতা আমরা পাঠ করছি এবং তোমরা বনলতা সেন কবিতা দিয়ে যেই কবি সারা বাংলায় পরিচিত সাধারণ মানুষের মধ্যে এই বনলতা সেন কবিতাও তোমরা পাঠ করবে অসাধারণ এক কবিতা কিন্তু এগুলোই তার প্রধানতম কবিতা নয় প্রধানতম কবিতা হচ্ছে তার কবিতাগুলো পাঠ করতে হবে তার কবিতা গ্রন্থ পাঠ করতে হবে নির্বাচিত কবিতা পাঠ করতে হবে সেগুলোই আসলে প্রধানতম কবিতা বনলতা সেন এই কবিতা এই পৃথিবী এই প্রকৃতি এই বাংলা বাঙালি সংস্কৃতি এর প্রতি যে ভালোবাসা ভালোবাসার একটা বই প্রকাশ কিন্তু এই যে বর্ণলতা সেন নাম এবং তার ভিতরে যে একটি নারীকে কল্পনা করে একটি প্রণয়ের কবিতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায় এই কারণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সুচেতনা আমাদের সময়ের সাথে যায় এই কারণে তোমাদের পাঠ্য হয়েছে কিন্তু এগুলোই তার প্রধান কবিতা নয় আর অসংখ্য কবিতা রয়েছে যেগুলো এর চেয়েও অনেক গুরুত্বপূর্ণ কবিতা এর চেয়েও অনেক বেশি ভালো লাগার কবিতা এর চেয়েও অনেক বেশি পছন্দের কবিতা সেই সব কবিতা তোমরা পাঠ করবে আর পরবর্তী ক্লাসে তোমরা এই কবিতাটা পড়ে এসো সবাইকে বসন্তের শুভেচ্ছা সবাই ভালো থেকো আগামী সপ্তাহে দেখা হবে